আচ্ছা, আপনি এই যে আমাদের মান্নান মোল্লাকে বিয়ে করছেন, আপনি নিজের ইচ্ছায়? হ্যাঁ। আচ্ছা, আপনার কি কোনো চাপ সৃষ্টি করেছে? না। আপনার স্বেচ্ছায় বিয়ে করছেন তো? হ্যাঁ। তো এখানে কি এনেছে আপনাকে? রঞ্জন। রঞ্জন এনেছে। রঞ্জন কি? রঞ্জন কি করে? চা দোকান আছে না সিরাগলে? হ্যাঁ। আচ্ছা, রঞ্জন চাওয়ালা যে টি হাউস। আচ্ছা দাদা, যে বিয়ে করছে এর জন্য জিম্মেদারি কি আছে? তোমার মানে তোমার ইচ্ছাই তুমি বিয়ে করছো কি? আমার ইচ্ছা আমি বিয়ে করছি। এর আগে তোমার তো বিয়ে হয়ে গিয়েছিল। বিয়ে করছি কেন? আমার কেউ খানেওয়ালা কেউ নেই। আচ্ছা, ওই জন্য আমি বিয়ে করছি। আচ্ছা, আপনার প্রথম বউটা সে কোথায়? পালিয়ে গেছে। ঠিক আছে, আপনার যে প্রথম স্বামীটা সে কোথায়? সে ঘরে আছে। তাকে আপনি ছেড়ে দিবেন কেন? ভালো লাগে না আপনার ছেলের জন্য? আমি ভরসা করবো বলে যদি আমি ছেলেকে। কেন, আপনার ছেলেপুলেকে কি দেখেন না নাকি? না, খাওয়াই না। আপনি কি মানে আপনি যে মানে বিয়ে করছেন, আপনি খরচা করে বিয়ে করছেন তো? ঠিক আছে, এর জন্য কেউ জিম্মেদারি নেই তো? ঠিক আছে, আপনাদের সম্মতি দুজনের ইচ্ছায় মানে বিয়ে হচ্ছে, তাই তো? এর জন্য কেউ জিম্মেদারি নেই তো? আপনি রাজি আছেন তো? আপনি ওকে বিয়ে করতে রাজি? ঠিক আছে, আর আপনি ওকে বিয়ে করতে রাজি? ইয়ান স্যার চলে এসো। ইয়ান স্যার কে বেটা? আচ্ছা, দুজনের মধ্যে কেউ যদি কারুর কেউ আপত্তি করে সে দায়ী আপনারা দুজন। কেউ যদি শুনুন, আমি বলছি আপনার যদি স্বামী যদি এখানে যদি আসে, যদি আপনাকে নিয়ে যেতে যদি চাই, তো এর দায়িত্ব আপনি মানে আপনি থাকবেন না, সংসার করবেন না, দুদিন পরে আপনি চলে যাবেন। ফের সংসার করবেন তো দাদা? আপনি এই ভাবিয়ে ছেড়ে দেবেন তো? হ্যাঁ, সংসার করবে তো? জীবন করে আমার সম্রাজ্য। আচ্ছা দাদা, ওই মেয়েটার দুটো বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোকে আপনি মেনে নিতে চান? হ্যাঁ, আমি মেনে ওকে নিয়ে চলবেন, তাই তো? কোনো কারণ হলে ওই বাচ্চা আমার, ওই বাচ্চা দুটোকে ছেড়ে দেবেন না তো? না, ও বাচ্চা আমার, নিজের ছেলের মতো মানবে তো? ঠিক আছে, যাই হোক, তাহলে তোমরা দুজনেই ইচ্ছা, স্বামী এলে এর বউ এলে হবে কি? সব জেনে নেই, সব জেনে নেওয়া হচ্ছে। আচ্ছা, আর একটা কথা, দায়িত্ব ওনাদের দায়িত্ব, ওনার দুজন চলে গেছে। ধরুন পাড়ার লোক তো থাকবে। চুপ করো। আপনাদের যে দুজনের বিয়ে আমরা সম্মুখীন হয়ে দিয়েছি, যেটা এর নিয়ে আমাদের গ্রামবাসী বা আমরা কোনো দায়িত্ব নই। আপনারা দুজন সংসার করবে, এতেই আমরা সুখী। হ্যাঁ, এটা আমরা সাক্ষী, আমাদের পুরো পাড়ার লোক মানে এখানে আছে। ঠিক আছে, এদিকে পুরো সাক্ষী দেখছেন তো? পুরো সাক্ষী, সবাই সাক্ষী। এর জন্য বিয়ের দায়িত্ব কিন্তু দায়ী আমাদের না মানে, ঠিক আছে, পাড়ার লোক আছে দেখছে সাক্ষী, মানে দুজন নিজের ইচ্ছা মতো বিয়ে করছো, দুজনের মানে হেল্প করা যাবে। আমরা যা আপনাদের অসুবিধা হবে সেটা সংশোধন করে দিতে হবে। ঠিক আছে, এই নয় যে আপনি কালকের দায়িত্ব করবে আমাদের, যে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, দুজনের ইচ্ছা কিন্তু মানে বিয়েটা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখছি তাহলে। এটা হচ্ছে এবিপি নিউজ চ্যানেল, এটা আপনাদের।